नमस्कार আপনাদের সামনে দর্শক বন্ধুদের সামনে পরাশর বাণী অনুষ্ঠান নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে আমরা অনুষ্ঠান করি জ্যোতিষের যে বিরাট এক মহাসমুদ্র তার ভেতর থেকে নক্ষত্র তার ভেতর থেকে বিভিন্ন ধরনের মণিমাণিক্য খচিত জিনিসগুলোকে তুলে এনে আপনাদের যাতে কাজে লাগাতে পারি নিজেদের জীবনে আপনারা যাতে সেগুলোকে কাজে লাগাতে পারেন তার জন্য আমাদের অনুষ্ঠান। সঙ্গে আমাদের মধ্যে পেয়ে গেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৈদিক জ্যোতিষ শ্রী মহাদেবানন্দ তীর্থনাথ। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা। প্রতি সপ্তাহে আপনার কাছে নতুন জিনিস জানার ভীষণ ইচ্ছে হয়। তো এই সপ্তাহে নতুনই বলতে পারেন কিন্তু অতি পুরাতন একটা কথা, প্রচলিত একটা কথা যেটা সবার মধ্যে চলে এবং 100 জনের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বা এই কথা শুনে যেতে হয়, তার নাম সাড়ে সাতি। সাড়ে সাতি এমন একটি টার্মস যা জ্যোতিষশাস্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে এই কথাটা শোনা যায়। তবে আমার মনে হয় যে এই বিষয়ে একটু বিশদ আলোচনার আগে একটা একটা বিভাজন সমাজের মধ্যে জ্যোতিষশাস্ত্রবিদদের মধ্যে রয়েছে, যা নিয়ে ক্লায়েন্টরা অর্থাৎ যারা যাচ্ছেন, যারা দেখাতে যাচ্ছেন, যারা নিজেদের জন্মকুষ্টি পর্যালোচনা করতে যাচ্ছেন, তাদের খুব সন্দেহ অবকাশের মধ্যে থাকতে হয়। একদল জ্যোতিষশাস্ত্রীগণ সাড়ে সাতিকে এমন একটা জায়গায় প্লেস করছেন, এমন একটা জায়গায় প্রস্তুত করে দিচ্ছেন যে সাড়ে সাতি মানে সেই মানুষটির জীবনে সব শেষ, কিছু আর নেই। আবার একদল জ্যোতিষ মার্গের লোকরা তারা বলছেন সাড়ে সাতি বলে কিছু হয়ও না। তো বৈদিক ঋষিরা আবার ঋষিগণ তারা এই সাড়ে সাতি বিষয়ে কি বলেছেন বা কি বিষয়টা সত্যি কি আদৌ এটা হয়, তো কিভাবে এটা হতে পারে, আর যদি হয়ও তাহলে তা কি সত্যি খুব ভয়ের একটা বিষয় নাকি সেটা আপেক্ষিক, মানে এই সম্বন্ধীয় আলোচনা আজকে আপনার কাছে খুব শুনতে ইচ্ছে করছে। যেটা বলার সাড়ে সাতি বর্তমানে যেটি হয়ে দাঁড়িয়েছে, এই আমরা যারা জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত মানুষ, মানে আমরা যারা জ্যোতিষের ছাত্র বা যারা জ্যোতিষ বিশ্বাস করে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীর কাছ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে থাকেন, দুটি গ্রুপের তৈরি হয়েছে। একদল আমার মতো অমেধাবী জ্যোতিষী যারা, তারা রাশিচক্রের যে অ্যাকচুয়াল ফ্লজগুলো খুঁজে না পেয়ে ওই শব্দ সাড়ে সাতি উল্টো দিকেও যারা পরামর্শ নিতে যাচ্ছেন, সেখানে আমার মতো ওই কুড়ের বাচ্চা যে মানুষগুলো পরিশ্রম না করার অজুহাত দাঁড়িয়ে গেছে সাড়ে সাতি, ওই কোনোভাবে জেনে নিলাম আমার রাশিটা কি, তারপর ওই জেনে নিলাম ওখানে শনির ওই পরিক্রমণ চলছে, ব্যাস হয়ে গেল। এমনিতেই কাজ করতে চাইছিলাম না, যথেষ্ট পরিশ্রমের অভাব ছিল, এবার একটা আমার একটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা অজুহাত পেয়ে গেলাম, আর কাজকর্ম করবো না। এই হচ্ছে সাড়ে সাতি অধুনা। ব্যাপারটা কি, আমার জন্ম মুহূর্তে জন্ম সময় এবং জন্মস্থান সাপেক্ষে 12টি রাশির কোথাও না কোথাও তো চন্দ্রের অবস্থান হবে, রবিচন্দ্রের অবস্থান একটি নির্দিষ্ট তিথি, সেই হিসেবে আমার জন্ম হয়েছে। সাড়ে সাতি ব্যাপারটা তো আজকাল আমরা সবাই জানি যে চন্দ্র আমার যে রাশিতে অবস্থান করছে, ধরে নেওয়া গেল আমার মেষ রাশি, তার মানে চন্দ্র অবস্থান করছেন মেষ রাশিতে। এবার মীন রাশি, মেষ রাশি এবং তৎপরবর্তী বৃশ্চিক বৃষ রাশি, এই তিনটে রাশি দিয়ে যখন শনি মহারাজ ভ্রমণ করবেন বা শনি মহারাজের চরণ চলবে, তখন আমার সাড়ে সাতি। এবার অধুনা কোথা থেকে মতবাদ উঠে এলো যে লগ্ন সাপেক্ষে সাড়ে সাতি, লগ্ন সাপেক্ষে শনির অবস্থান নির্ভর কণ্টক শনির কাল, সেটা নিয়ে অন্য কোনো পর্যায়ে আলোচনা করা যাবে। চন্দ্র সাপেক্ষে শনির দুটি ব্যবস্থা বলা আছে, একটি শনির সাড়ে সাতি, একটি শনির ধাইয়া। সাড়ে সাতি আমরা জানি শনি মহারাজ প্রত্যেকটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করেন, তাহলে 2.5 প্লাস 2.5 প্লাস 2.5 টোটাল 7.5 বছর। তাহলে চন্দ্র আমার যে রাশিতে আছেন তার আগের রাশি, সেই রাশি এবং তৎপরবর্তী রাশি,
ভুলে যান জ্যোতিষ, জীবন নিয়ে কথা বলি। চিন্ময়দা, স্পেশাল ইভেন্টস হয় আমাদের লাইফের, বিশেষ ঘটনা বাড়িতে, বাড়িতে বাড়ির কোনো সদস্যের বাচ্চা ছেলের পৈতে, বিবাহ, এরকম আর কি। তো একটা ফেস চলে দেখবেন, চন্দ্র তো আমাদের মন, মনন, ইভেন্টটা আসছে বা সম্বৎসরিক আমরা বাঙালিরা যেটার দিকে তাকিয়ে থাকি, দুর্গা শারদীয় শারদীয় দুর্গা পূজা। আচ্ছা দেখুন তো এরকম মেলে কি না, ওই পুজো আসছে আসছে, একদম পুজোর পিক আওয়ার্স, পুজোটা চলে গেল, আবার পুজোর মধ্যে দিয়ে পুজোটা বেরিয়ে চলে, পুজোটা পুজোর দিনগুলো ক্রস করে পুজোটা বেরিয়ে গেল। তো ওই অনুরণন আমাদের মনে চলতে থাকে, শুরুর যে উদ্দীপনা ছিল, পুজোর দিনগুলো লাইভ এক্সপিরিয়েন্স করছি, এবার পুজো অব্যবহিত পরে সেই আবেশটা, আবেগটা আমার মধ্যে রয়ে গেল। সাড়ে সাতটা কোথায় ঠিক যেন এরকম ভাবেই ফ্লো, মডেলটা যেন এরকম না, হচ্ছেটা কি, হচ্ছেটা কি, সেটা হচ্ছে আড়াই বছর অন্তর, 30 বছর অন্তর শনি মহারাজ এক রাশি ওই রাশিতে ফিরে আসেন, এক একটি রাশিতে ফিরে ফিরে যান, তাহলে ইটস এন স্পেশাল ইভেন্ট। তাহলে শনি মহারাজ চন্দ্রের দিকে যত এগাচ্ছেন, 30 ডিগ্রি করে এক একটি ঘর, তাহলে 30+30+30 এই 90 ডিগ্রি মিলে সরস্বতী কাল আমার, যেটা আমি যদি মাসের হিসেবে নিয়ে যাই মোটামুটি কতদিন হবে, 90 মাস, তাহলে এক একটা রাশিতে কতদিন, 30 মাস। একটা প্রশ্ন করি, ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটা ব্যবহার করি আমরা, তা ব্লু মুন কি, নীলচাঁদ? আচ্ছা চন্দ্র এক একটি এক একটি রাশিতে কতদিন করে অবস্থান করেন, আড়াই দিন, সোয়া দুদিন, কোথায় যেন একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি আমরা, সোয়া দুদিন, আড়াই বছর। তাহলে শনি এবং চন্দ্রের সম্পর্ক, সংযোগগত সম্পর্ক, তার আগের ঘরের, সেই ঘরের এবং তার পরের ঘরের, এইটা তো সাড়ে সাতির অভিজ্ঞতা। সাড়ে সাতি বুঝতে গেলে আমাকে যেটা বুঝে নিতে হবে সবার আগে, চন্দ্র ও শনির সম্পর্ক, কটা তিনটে এলিমেন্টারি পয়েন্ট আমি বলি। আমরা জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ বিচারের অন্যতম প্রধান সোপান হচ্ছে নবতারা চক্র। নবতারা চক্রে গ্রহের অবস্থান সাপেক্ষে আমরা বুঝতে পারি গ্রহের মুডটা ঠিক কী আছে। তাহলে সেটা যদি হয়, আপনি পরপর 9টি নক্ষত্র যদি সাজিয়ে নেন অশ্বিনী থেকে শুরু করে শেষ হচ্ছে অশ্লেষে, প্রথম রাউন্ড, চিন্ময়দা প্রথম নক্ষত্র চন্দ্রের কী পাচ্ছি আমরা, রোহিণী, রোহিণী, শনির প্রথম নক্ষত্র কী পাচ্ছি, পুষ্যা, পুষ্যা, কটা নক্ষত্রের অন্তর বলুন তো, 5টা, এইভাবে হস্তার থেকে চন্দ্রের নক্ষত্র, আবার 5টা পর নক্ষত্র, অনুরাধা, শ্রবণা থেকেও তাই, শ্রবণা থেকে 5টা পর। তাহলে নবতারা চক্র সিস্টেমে এটা যদি ফেলা হয় কি দাঁড়ায়, পঞ্চম নক্ষত্র 3, 5, 7 আমরা জানি প্রবলেমের টাইম, 5 নম্বর নক্ষত্র, তাহলে জন্ম নক্ষত্র সাপেক্ষে, যেহেতু চন্দ্র সাপেক্ষে নবতারা চক্র তৈরি হলো, তাহলে 5 নম্বর নক্ষত্রটা প্রত্যারী নক্ষত্র, শনি চন্দ্র সম্পর্কের একটি আঙ্গিক। 2, জাতক পারিজাত বলছে গ্রহস্তম্ভনের কথা, যে এক ধরনের দুটি গ্রহ যখনই কোনো সংযোগে যাচ্ছেন, সম্পর্ক তৈরি করছেন, একটি গ্রহ আরেকটি গ্রহকে ফ্রোজেন করতে পারেন, স্তম্ভিত করতে পারেন। সেই চক্রে আমরা যদি রবি থেকে লিখতে শুরু করি দিন অনুসারে, শনি, রাহু, কেতু, এইভাবে যদি সাজিয়ে নিই, চন্দ্র স্তম্ভিত হন শনি দ্বারা, তাহলে শনিচন্দ্র সম্পর্কে দ্বিতীয় আঙ্গিক। তৃতীয়ত, চন্দ্রের ঘর থেকে শনির ঘর দুটি, চন্দ্র তো একটি ঘর কর্কট রাশি, উল্টো দিকে শনির দুটি ঘর, মকর রাশি এবং কুম্ভ রাশি। তাহলে কর্কট রাশি থেকে সপ্তম এবং অষ্টম, খেয়াল রাখতে হবে কর্কট রাশি থেকে যখন আমি দেখছি মকর রাশি সপ্তম, তাহলে রেগুলার দৃষ্টি, গ্রহ দৃষ্টি থাকছে মকর রাশির উপর, ঠিক আছে, মকর রাশি থেকেও আবার তাই হচ্ছে, কর্কট রাশি চর রাশি, আর কুম্ভ রাশি শনির দ্বিতীয় রাশি, স্থির রাশি। তাহলে এবার যদি রাশি দৃষ্টি দেখি, সেখান থেকেও কিন্তু একে অপরের প্রতি দৃষ্টি থাকছে, স্থির রাশির উপর দৃষ্টি, যেটা
ঋষিরা আমাদের ব্যবস্থাপনা করে দিয়েছেন যে গ্রহ দৃষ্টি গ্রহর এক্সপেকটেশনকে সূচিত করে। আচ্ছা, কিরকম কিভাবে চাই আমি? এক ধরন, আমি আমার মধ্যে সদর্থক যা গুণ, পজিটিভ যা গুণ, নেগেটিভ যা গুণ সবই তো জানি। আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন ঠিক বাড়ির উল্টো দিকে বা নেক্সট ডোর নেভার, রোজ আমি আপনাকে দেখি, আপনারও পজিটিভ নেগেটিভগুলো আমি জানি। আমরা কি চাই না একে অপরের পজিটিভ গুণগুলোকে ইনভাইভ করতে? তাহলে রাশিচক্রে যদি এরকম ব্যাপার থাকে যে দুটি রাশি, চন্দ্রের একটি রাশি এবং শনির দুটি রাশি, গ্রহ দৃষ্টি রাশি দৃষ্টি থাকে, তাহলে এরকম ভাবে কি ভাবা যায় যে শনি কোথায় যেন চন্দ্রের মতো হতে চাইছেন? শনির শুষ্ক, চন্দ্র জলজ, তাহলে কোথায় যেন একটা ওই রদবদলের একটা ইঙ্গিত দিচ্ছে, আমি আপনার মতো হতে চাইছি, আপনি আমার মতো হতে চাইছেন। তাহলে শনিচন্দ্রটাকে কি আমরা শনি সাড়ে সাতির পিক ফর্ম হওয়ার জন্য শনিচন্দ্র একদম কাছাকাছি, নেক্সট ডোর নেভার, তাহলে এইভাবে যদি ভাবি চিন্ময়দা যে অনেকদিন ধরে ইচ্ছা ছিল মিলনের, অবশেষে সেই মিলন সম্ভব হলো, তাহলে অ্যাকচুয়াল একটা ওটা। এবার মিলন যখন হবে, আমি আপনি যখন গল্প করছি, তখন আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ এক্সচেঞ্জ করব, আমার কিছু গুণ আপনাতে যাবে, আপনার কিছু গুণ আমাতে আসবে। এই তো সাড়ে সাথী বৈশিষ্ট্যের আদান প্রদান, এই তো বৈশিষ্ট্যের আদান প্রদান। এবার দ্বিতীয় যে প্রিন্সিপালটা বলছিলাম গ্রহস্তম্ভনের, এগুলো অধুনা চর্চা হয় না, ঋষিরা কিন্তু বলে গেছেন, আমরা চর্চা ছেড়ে দিয়েছি। তাহলে গ্রহ শনির যত কাছাকাছি চন্দ্র, চন্দ্রের যত কাছাকাছি শনি এগেছেন, দূরত্ব যত কমতে থাকছে, চন্দ্রের কার্যকারিতা ফ্রিজ হতে থাকছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চন্দ্রের নেচার, চন্দ্র সব থেকে দ্রুতগামী গ্রহ, যে কারণে মনের কারক ইমোশনালি খুব বেশি, এবং শনি মহারাজ সব থেকে ধীরগামী গ্রহ, ন্যায়াধীশ বটে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি সাড়ে সাড়িতে? যদি গ্রহস্তম্ভনের লজিকটি দেখি, মনের ওই চঞ্চলতা কমে যাচ্ছে, নিস্তরঙ্গ হচ্ছে। এবার প্রতি মুহূর্ত না আমাদের মানসিক উত্তেজনা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, ওই যে চেঞ্জটা সেটা কোপ করাটা খুব কঠিন হয়ে যায়, মানে ডিফারেন্ট হয়ে গেল না? ঠিক তাই। তাহলে সাড়ে সাথে যেভাবে বলা হলো বা ঋষিরা যেভাবে দেখছেন, অ্যাকচুয়ালি একটা পালা বদলের সময়। তাহলে শনি মহারাজ যখন কাছে, শনি মহারাজ যত কাছে যাচ্ছেন, চন্দ্রের ওই অস্থিরতাটা, উত্তেজনা মেন্টালি বলছিলেন, অস্থিরতাটা শনির প্রভাবে স্থির হতে থাকছে, এটা কিন্তু একটা অদ্ভুত পালা বদল। মানে উত্তেজনা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, সেটা সীমিত হয়েছে, আমাদের সেটা কোপ করতে সময় লাগে। তাহলে এবার আমাদের এইটা জেনারেল ফেনোমেনা যে চেঞ্জটা কিভাবে হচ্ছে, তার খুব সংক্ষেপে বলে দিই বিচারটা করব কিভাবে। যখনই এই তিনটি রাশি দিয়ে শনি মহারাজ পাস করছেন, প্রত্যেকটিতে তো আলাদা আলাদা নক্ষত্র, এই নক্ষত্রগুলি নবতারা চক্রের একটি নির্দিষ্ট গ্রুপে আসবে। এবার আমাদের দেখে নিতে হবে কোন সময় শনি মহারাজ কি ধরনের নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছেন। বদ প্রত্যারি নিধন নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করবেন, স্বাভাবিকভাবে সময়টি খারাপ। ট্রানজিটের যেটি মূল সূত্র বিচার করার, অষ্টকবর্গ বিচার, সেই নির্দিষ্ট ওই তিনটে রাশির মধ্যে কোন রাশিতে কত বিন্দু প্রাপ্ত হয়েছে, রাশির বিন্দু যদি ২৪ হয়, ২৪ ২৫ হতে পারে, শনি মহারাজ যদি মোটামুটি ৪ বিন্দু পেয়ে থাকেন, ড্যামেজ কম হবে, ড্যামেজ কম হবে, এক দুইয়ের মধ্যে থাকলে ড্যামেজ বেশি। সব থেকে চন্দ্রকলা নাড়ি, দাক্ষিণাত্যের চন্দ্রকলা নাড়ি অত্যন্ত অথেন্টিক একটি পুস্তক। আচ্ছা, সেখানে মতবাদ হচ্ছে প্রকৃত সাড়ে সাথীর যে অনুভব সেটি যখন নবাংশ চক্রের চন্দ্র সাপেক্ষে সাড়ে সাথী হবে। আমি বৃহস্পতির যখন ট্রানজিট নিয়ে আলোচনা করছিলাম, একটি পয়েন্ট বলেছিলাম যদি মনে থাকে বা বন্ধুদেরও মনে থাকে,
যে আমার যেমন মূল রাশিচক্রে কোনো একটি রাশিতে চন্দ্র বসে আছেন সেই সাপেক্ষে ডিগ্রি প্রাপ্তি অনুসারে বিভিন্ন বর্গচক্রে বিভিন্ন জায়গায় তো চন্দ্র আছেন, তাহলে কোনো না কোনো সময়ে চন্দ্রের পরিক্রমণ সেই হিসেবে হয়তো মূল রাশিচক্রে তখন আমার সাড়ে সাতের কোনো প্রভাবই নেই, তো নবাংশ চন্দ্রের উপর দিয়ে বাস করছেন। সেখানে অষ্টকবর্গের প্রাপ্তবিন্দু, শনি মহারাজের প্রাপ্তবিন্দু, কি কি নক্ষত্র মধ্যে দিয়ে যাচ্ছে, তখন জীবনের সেই দিকটাতে সত্যি সাড়ে সাতির খারাপ প্রভাব যদি থাকে আমায় পেতে হবে। এইটা হচ্ছে সাড়ে সাতির সাইন্স, এবং এটাকে ওই কিছু দিয়েই আপনি কাটিয়ে উঠতে পারবেন না, কিছু দিয়েই আপনি বন্ধ করে দিতে পারবেন না, কিছু দিয়ে কিছু করে উঠতে পারবেন না। একমাত্র যেটা অভিজ্ঞতা, রেমেডি যেটা, আপনাকে নিজে শনি মহারাজ হতে হবে। যেমন ওই আমরা অতি আধুনিক হয়ে পুরনো সবকিছু তো ফেলে দিচ্ছি, মনুবাদী বলে এখন গালাগাল দেওয়া হয়। মনুশ্রুতির একটি চমৎকার শ্লোক আছে যেখানে বলা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীতে পৃথিবীবাসীদের একটি বছর, দেবতাদের একদিন। তাহলে সেই হিসেবে শনি মহারাজ কিন্তু শুধু তার নিজের সময়চক্র অনুযায়ী সাড়ে সাত দিনই আপনার উপরে প্রভাব ফেলছেন। তাহলে আপনি যদি শনি মহারাজের দেবত্বে উপনীত হতে পারেন, সাড়ে সাত দিনের ব্যাপার নিয়ে আপনি চিন্তাই করবেন না। তাহলে সাড়ে সাতই দেবত্বে উপনীত হওয়ার সময়, নিজের ট্রান্সফরমেশনের সময়, কিছুটা অ্যাডাপ্ট করে নেওয়া নিজেকে, ঠিক তাই। আর মানে প্রয়োগমূলক যদি কোনো প্রতিকার করতে হয়, নিত্য শিব পূজা। শনি নক্ষত্ররাজিকে রিপ্রেজেন্ট করেন পঞ্চাঙ্গ তত্ত্বে, নক্ষত্ররাজি বা যোগের ইন্ডিকেটর হচ্ছেন শনি। কে কন্ট্রোল করেন? রুদ্র, শিব। নিত্য শিবের পূজা। চন্দ্র রিপ্রেজেন্ট করেন মা শক্তিকে। তাহলে শিবলিঙ্গ যখন দেখানো হয় সেখানে শিবশক্তি সমাহিত একসঙ্গে আছেন, কিন্তু করুণ শিবের পূজা। আর 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 কি করা যেতে পারে? ধৈর্য, মানে যেহেতু শান্ত স্থির স্থির এবং চিন্তা ভাবনা করে চলা, স্থিরের সঙ্গে বিচার বিবেচনাটাও তো, ঠিক তাই। তাহলে এইগুলো যদি বুঝে নিই এবং এই মতো যদি চলি, সাড়ে সাতির আগের আমি, সাড়ে সাতি চলাকালীন আমি এবং সাড়ে সাতির পরে আমি, তিনটে আলাদা মানুষ। সেটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে তো বটেই, নিজের জীবনের আমার দৃষ্টিভঙ্গি, আমার জীবনের প্রতি অ্যাপ্রোচ সব কিছুই নতুন, এবং চেঞ্জ ফর বেটারমেন্ট, চেঞ্জ ফর বেটারমেন্ট। আচ্ছা, এই হিসাবে যদি একটু জিজ্ঞেস করি, এক একটি নক্ষত্র দিয়ে মোটামুটি কতদিন ধরে পাস করছে? দেখুন, সেটা নক্ষত্রের নিজস্ব লেন্থের উপরে নির্ভর করে। তো মোটামুটি যেটা ধরে রাখুন, ওই যে প্রথমে বললাম আমাদের একটি বছর দেবতাদের একদিনের সমান, তাহলে শনি মহারাজের পর্যায়ে যদি আমরা যেতে পারি, আমরা যে সাড়ে সাত বছর কষ্ট অনুভব করব বা ভয় পাচ্ছি বা চিন্তিত হয়ে পড়ছি বা পরিশ্রম করা ছেড়ে দিচ্ছি, আদপে ওটা সাড়ে সাত দিন মানে শনি মহারাজের নিজের টাইম সাইকেলে। অতএব ধৈর্য, এবং শনি কি রিপ্রেজেন্ট করেন? কষ্ট। আমি বলেছিলাম শনির সব থেকে চমৎকার গুণ কষ্ট সহ্য করার ক্ষমতা, সহনশীলতা, দেবাং ভূত্বা দেবাং যজেত। তাহলে শনিং ভুক্তা ভুক্তা শনিং যজেত। তা শনি মহারাজকে যদি প্রসন্ন করতে হয়, আচারে আপনাকে তার মতো হতে হবে। এটা ছাড়া আর কোনো কিছু করে কিছু বিশেষ কিছু পালাবদল হয়ে উঠবে না। আচ্ছা, এই সময় কি তার ব্যবহারিক প্রয়োগ হিসাবে আমি যদি একটু জিজ্ঞেস করি, মানে কোনো রত্ন বা কিছু ধারণ করা যেতে পারে মনে হয় কি? সেটা সেটা নির্দিষ্ট রাশিচক্র সাপেক্ষে চিন্তা ভাবনা করে দেখতে হবে। শুধু তো শনি সাড়ে সাতই নয়, সেই মুহূর্তে আমার নির্দিষ্ট দশা অন্তর্দশা কাল চলছে, আমার লগ্ন সাপেক্ষে, আমার আরূঢ় লগ্ন সাপেক্ষে শনির নিজস্ব কিছু কারকত্ব আছে, চন্দ্রের আছে, এবার কম্বিনেশনটা এই মুহূর্তে কি আমার অ্যাকচুয়াল কি প্রয়োজন, সেই মতো অভিজ্ঞ জ্যোতিষশাস্ত্রে যদি প্রয়োজন থাকেন রত্ন ইত্যাদি ধারণ করাবেন,
সেটা শনির রত্ন না চন্দ্রের রত্ন না বুধের রত্ন, বুধের রত্ন উল্লেখ করার বিশিষ্ট একটি কারণ আছে, সেটা পরে কখনো আলোচনা করব। সেটা সেই নির্দিষ্ট রাশিচক্র সাপেক্ষে দশান্তর্দশা দেখে ওভারঅল ইম্প্যাক্ট দেখে সিদ্ধান্ত নেব। ওই ওটিসি মেডিসিনের মতো সাড়ে সাথে চলছে বলেই একটা বাজেট দিল, তো একটা নীলা নিদেন পক্ষে একটা অ্যামিথিস্ট পুরো নিলাম, তো কিছু হবে না। তার থেকে নিত্য যদি রুদ্রের শরণাপন্ন হওয়া যায়, রুদ্র অর্থ শিব, শনির ফিচারকে যদি নিজের মধ্যে নিয়ে আসে, ঠিক তাই, শনির পজিটিভ যে কোয়ালিটিসগুলো সেগুলো যদি মেনে চলি, দান দক্ষিণা করা যেতে পারে, সব কিছু নির্ভর করছে সেই নির্দিষ্ট রাশিচক্রটির উপর। আর চন্দ্রের কিছু কি মানে সেরকম রেমেডি করার জায়গা? আমি একটা কথা বললাম না, ওই শনি চন্দ্র দুজন দুজনকে দেখে বেড়ায় চেষ্টা করে হওয়ার, শনি এবং চন্দ্র যখন এক জায়গায় হচ্ছেন তাহলে চন্দ্র জননী, শনির জননী কে? ভগবতী দক্ষিণাকালী, মায়ের শরণ মনন তো সব থেকে ভালো রেমেডি। এখানে আরেকটি যেটি করা যেতে পারে, শনির তত্ত্ব হচ্ছে বায়ু পবন, তাহলে পবন নন্দনের উপাসনা ইত্যাদি করা যেতে পারে, হনুমানজির নিত্য পূজাপাঠ করা যেতে পারে, বা সেই ক্ষেত্রে মেডিটেশন বা এরকম কিছু করা যেতে পারে, যাতে করে মনে হয় না, মানে অবশ্যই 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 একটা অবশ্যই মানে সেটাও অনেকটা কন্ট্রোল করতে পারবে, তবে সেটি যোগ্য ট্রেনারের আন্ডারে করা উচিত। অবশ্যই আমি বলছি মানে সেটা যদি হ্যাঁ অসাধারণ রেমেডি হতে পারে, প্রাণায়াম, প্রাণায়াম অসাধারণ রেমেডি হতে পারে, শনি বায়ু তত্ত্ব আবার চন্দ্রের মন, যেহেতু মনটা বায়ু কন্ট্রোল করতে গেলে মানে সেই হিসাবে প্রাণায়াম, প্রাণায়ামে কি করা হয়, প্রাণায়ামে অ্যাকচুয়ালি শ্বাসের উপরে কন্ট্রোল আনা হয়, শ্বাসের উপর কন্ট্রোল মানে তাহলে আয়ুবর্ধন হতে পারে। এবং শনি নিজে কিন্তু আয়ুষ্কর গ্রহ, শনি মৃত্যু সিগনিফাই করেন না, শনি জীবনের কথা বলেন। শনি তো আচ্ছা, যদি শনিকে একটা ভিলানও ধরে নিই যিনি খুব কষ্ট দিতে চান আমাদের, তাহলে তিনি কি চাইবেন, আমি তাড়াতাড়ি মরে যাই না আমি বেঁচে থাকি? আমি বেঁচে থাকলে তো তার আনন্দ আমাকে কষ্ট দিবে। অতএব শনি স্বাভাবিক আয়ুষ্কর, জৈমিনী সূত্রে শনি চন্দ্রের এই সম্পর্ক কিন্তু আয়ুষসূত্র, আয়ুর্জ্যোতিষ। তো সাড়ে চার ওই ছক মেলাতে না পেরে সাড়ে সাথে চলছে আর কিচ্ছু হবে না, অযথা ভয় পাইয়ে দেওয়ার কোনো মানেও যে আবার নেই, ডরনা জরুরি হ্যায়, আবার তাকে মানে আবার ডরনা জরুরি হ্যায়, আসলে না মেনে আমাদের না সত্যের এলাও সহজে, এটা আমরা ভুলে গেছি, এটা আমরা ভুলে গেছি, ঠিক যেটা আমরা সেভাবেই নেব। তো সেই জন্যই বললাম যে আপনার সঙ্গে আলোচনা প্রসঙ্গে অনেক কিছু উঠে আসে, দর্শকরা অনেক কিছু জানতে পারে, কিন্তু আমাদের অনেক কিছু জানার ইচ্ছে থাকলেও আমরা সময় অভাবে সেটা শেষ করতে পারি না, যেহেতু সময় প্রায় শেষ হয়ে এসছে। দাদার সঙ্গে আপনারা দেখা করার জন্যে যদি মনে করেন তাহলে দাদাকে কালীঘাট চেম্বারে যেমন পেতে পারবেন, শোভাবাজার চেম্বারে পাবেন, এবং অবশ্য করেই দাদা অনলাইন কনসালটেন্সি করছেন, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করে সেই অনলাইন কনসালটেন্সিগুলো আপনারা করতে পারেন। তাহলে কী মার্গে আপনারা চলতে পারেন, কী পদ্ধতিতে চলতে পারেন, ব্যবহারিক জীবনে কীভাবে বিভিন্ন প্রভাব এলে চলা যাবে, সেটাকে অযথা ভয় না পেয়ে সেভাবে এগোনো যায়, তো মোটামুটি এগুলো আপনারা দেখুন, দেখে এগোতে পারেন। আর আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসছি, আপনারা শুনবেন, যাতে করে আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, নমস্কার, শুভরাত্রি।